বৈশ্বিক সংকটে দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদিত পণ্য সংরক্ষণ করে রপ্তানির কথাও ভাবা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিশ্ব খাদ্য দিবস উদযাপনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের এই আয়োজন। গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানের সভাপতি, সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার নিশ্চিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সফলতায় ঈর্ষাকাতর বিএনপির সমালোচনা করেন তিনি। বাংলাদেশ গরিবই থাকবে, ভিক্ষুকের জাতি হয়ে থাকবে, হাত পেতে চলবে, ভিক্ষা চেয়ে চলবে, এটা হলো তাদের নীতি। তার কারণ হচ্ছে এরা তো স্বাধীনতাই বিশ্বাস করেনি, কাজী স্বাধীনতা বিরোধী, আলবদর রাজাকার, পাকিস্তানি হানাদার বাহিনী দোসর, জাতির পিতার হত্যাকারী, এদের নিয়েই তো তাদের সরকার গঠন। কাজে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ সফল হবে সর্বক্ষেত্রে, এটা বোধহয় তারা কিছুতেই সহ্য করতে পারে না। যুদ্ধ পরিস্থিতি ও মার্কিন নিষেধাজ্ঞায় সৃষ্ট বৈশ্বিক সংকটে দুর্ভিক্ষের ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। আমরা সব ধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাটাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি, আর বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে পরিবহন এবং খাদ্যপ্রাপ্তিতে যে সমস্যা বিশ্বব্যাপী দেখা দিয়েছে, এই সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কারণ আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলি আজকে বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে, তা আমাদের বাংলাদেশের জন্য কোনো রকম খাদ্য অভাব দেখা না দেয়। অপচয় না করে উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণের মাধ্যমে রপ্তানির পরামর্শ দেন সরকার প্রধান। আমরা যদি তরি তরকারি ফল মূল যে যা পারি উৎপাদন করি, তাহলে বাংলাদেশে কোনোদিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয়, বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। আমরা প্রক্রিয়াজাত করে এটা রপ্তানি করে অনেক দেশের খাদ্য ঘাটতিতে তাদের সহায়তা যাতে করতে পারি, সেটা মাথায় রেখেই আমাদের সকল পদক্ষেপ নিতে হবে। সংকট মোকাবেলায় মাটি ও মানুষের প্রতি আস্থা রাখেন বঙ্গবন্ধু কন্যা। এই মাটি আর মানুষ, এই তো আমাদের সব থেকে বড় শক্তি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।